हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल बॉबीज लाइफ एंड कुकिंग चैनल थे के आमी बॉबी सबाई के वेलकम जानाच्छी आमार नतून वीडियो देखार जोन्नो। दुपुरे रान्नार जोन्नो जखनी आमी चालटा भेजाबो तखनी पियू एसे सेखाने उपस्थित हय एबं चालेर मध्ये एकटु हात दिये गोटागुटि नाड़ानाड़ी करे तारपर जाय। ओर एटा करते भीषण भालो लागे, तो आमिओ बाधा दिई नि जे जा पारे एकटु करे निक ओर इच्छा मतो। আর দুপুরে রান্না শেষে সবাইকে খেতে দিয়েছি, সবাই খাচ্ছে। আর আজকের ব্লগটা আমি শুক্রবার থেকে সোমবার পর্যন্ত করেছি। তো আসলে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি আসলে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কোনো ভিডিও শেয়ার করিনি, আর সেটা ব্যস্ততার কারণেই করিনি। আর কেন ব্যস্ত ছিলাম সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার শাশুড়ি মা অনেকটাই সুস্থ হয়ে গেছেন, তো আজকে ওনার ডাক্তার দেখানোর ডেট, এই জন্য ওনাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা শুক্রবারের ভিডিও, তো ওনাকে ডাক্তার দেখিয়ে ওই পথে বাড়িতে নিয়ে যাবে আমার দেবর। তো এই জন্য একবারে আর কি বাসা থেকে রেডি হয়ে ডাক্তারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, ডাক্তারকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে ওনাকে এই তিনতলায় ওঠানো নামানো করানোটা অনেকটাই কষ্টকর হয়ে যায়, সেজন্য আর কি একবারে ডাক্তারটা দেখাবে এবং সেখান থেকে আর কি বাসায় নিয়ে যাবে। তো উনি এখন অনেকটাই সুস্থ, বাট উনি এখনও উঠে বসতে পারছেন না, প্লাস হাঁটাচলাও করতে পারছেন না। তো ওনারা এখন বের হয়ে যাচ্ছেন ডাক্তারে দেখিয়ে, তারপর বাড়িতে যাবে সেই উদ্দেশ্যে। আর দেবর গাড়িতে গেল, আর আমার হাজব্যান্ড যাচ্ছে এখন মোটরসাইকেল নিয়ে। আর এটা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ শনিবারের ভিডিও। তো শনিবারে আমার একটা পূজা ছিল, বাড়ির পূজা। তো সেই পূজা দেওয়ার উদ্দেশ্যেই সব কিছু রেডি করে নিয়ে এখন আমি মন্দিরে যাচ্ছি, আর আমার সাথে যাচ্ছে পিউ। তো মন্দিরে পৌঁছে গিয়েছি, তো মন্দিরে আসলে অনেক লোকই ছিল। আমি যখন গিয়েছি তখন মাত্র লোকজন আসা শুরু করেছে, আর মন্দিরটা ছোট একটা মন্দির, বাট এখানে সবাই একসাথে মিলে আর কি পুজো দেওয়া হয়, বাড়ির পুজো দেওয়া হয়। তো এখানে আর কি পুজো দিতে আসলাম। যদিও এখানে যে বড় মন্দিরটা আছে, বেসপাড়ার যে বড় মন্দিরটা আছে, সেখানে গেলে আসলে পুজো দিতে অনেকটা লেট হয়, কারণ ওখানে আরও বেশি ভিড় হয়। তো ওখানকার তুলনায় এখানে একটু কম ভিড় হয় বলে আমি এখানেই আসি পুজো দেওয়ার জন্য। আর পূজার মাঠে পূজা দিতে গেলে ওখানে আসলে পূজা শেষ করতে করতে প্রায় 5টা বেজে যায়, আর এখানে পূজা দিলে দেখা যাচ্ছে 1:30 থেকে 2টার ভিতরে আর কি পূজাটা কমপ্লিট হয়ে যায়। এই জন্য আমি এখানে আর কি বাড়ির পুজো দেওয়ার সময় এখানে পূজাটা দিতে আসি। আর এটা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ রবিবারের ভিডিও। তো যেহেতু আগামীকাল জন্মাষ্টমী, সেজন্য জন্মাষ্টমী উপলক্ষে বেশ কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। তো সেজন্য জন্মাষ্টমীর আগে যে প্রস্তুতিগুলো নেওয়ার দরকার সেগুলো নিয়ে নিচ্ছি। তো বেডশিটটা চেঞ্জ করে আর কি নতুন বেডশিট পেতে দিলাম, সব ঘরের বেডশিটগুলোই আমি মোটামুটি চেঞ্জ করে দিব। তো এই ঘরটা দিয়েই শুরু করলাম। আর কোনো একটা অকেশান আসলে আসলে সবার আগে আমার কাছে মনে হয় যেন রুমের বেডশিটটাই চেঞ্জ করা বেশি প্রয়োজন হয়ে যায়। তো সেজন্য বেডশিট আগে চেঞ্জ করে তারপর ঘর গোছানো প্লাস অন্যান্য কাজ করা সবই করে নিব। তো এই কাজটাই আগে করলাম। আর যে কোনো পূজার আগেই কিন্তু ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো কালকে যেহেতু জন্মাষ্টমী, সেই জন্য আজকেই সব কিছু যা ময়লা টয়লা আছে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এই জন্য অনেক কাজ আছে। আমি যদি সব ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাতে যাই তাহলে কিন্তু আসলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনাদের কাছে আর দেখতে ভালো লাগবে না। এই জন্য সব ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না। তো জাস্ট আর কি বললাম যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তো সেগুলো করে নিয়েছি। আর আজকে নিরামিষ খেতে হয়, এই জন্য একটা নিরামিষ তরকারি রান্না করব। তো তার জন্য পটল, আলু আর এখানে লাগবে আমার পনির। তো পটল আলু পনিরের একটা রেসিপি করব, সেজন্য পটল আর আলুটা আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে যদি কিছু কাজ আমি গুছিয়ে রাখি তাহলে কিন্তু আগামীকালকের জন্য আমার কাজ অনেকটা সুবিধা হয়ে যাবে, অনেকটা কম মনে হবে কাজ। আর আজকে যদি কাজ গুছিয়ে না রাখি তাহলে কিন্তু কাজের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে কালকে, আর সেটা আমার পক্ষে করাটা সম্ভব হবে না। এই জন্য যতদূর পেরেছি আগের দিনই সব কমপ্লিট করে রেখেছি। তো এখন সবজিটা ধুয়ে নিচ্ছি। তবে আজকে এই রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করব না, কারণ আমি যদি রেসিপি দেখাতে যাই তাহলে আমার ব্লগটা আসলে অনেক বড় হবে। তো এই জন্য কোনো রেসিপি দেখাচ্ছি না, জাস্ট কী কী রান্না করেছি সেটা দেখাচ্ছি।
তো পটল আর আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এখন ভেজে রাখা পনিরগুলো। আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া আর একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। তো এটা হবে আজকের রবিবারের তরকারি। আমার রান্নাটা করতে করতে জেনির আর প্রিয় নাচের টিচার এসছে, তো ওরা নাচ করছে স্যারের কাছে। আর এদিকে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে, আজকে শুধু একটা তরকারি রান্না করেছি, অন্য কোনো তরকারি রান্না করব না। যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নাই, আমরা তিনজনই বাসায় আছি, তো আমাদের এই তরকারিটা দিয়েই হয়ে যাবে। আর যেদিন রান্নার চাপ না থাকে সেদিন কিন্তু ঘরের বিভিন্ন কাজ করা যায়, তো যেহেতু আজকে আমার কোনো রান্নার চাপ নাই বেশি একটা, সেজন্য আমি ঘরের অন্যান্য কাজগুলো খুব সহজেই করতে পারবো। আর এদিকে আমার মন্দিরটাও কিন্তু সাজিয়ে ফেলেছি, আর এখন রাত্রিবেলা, তো মন্দিরটা সাজানোর পর মন্দিরটা ঠিক কেমন দেখাচ্ছে। আজকে সাজানোর কাজটা কমপ্লিট করে রাখলাম, আর বাদ বাকি কাজটা আমি আগামীকাল ঘুম থেকে অনেক সকালে উঠেই আর কি শুরু করে দেব। আর এটা নেক্সট ডে অর্থাৎ জন্মাষ্টমীর দিন সকালবেলা, তো সকালবেলা আমি অনেক সকালে উঠেছি এবং অনেকগুলো কাজ অলরেডি করে ফেলেছি। আর এখন আমি বেডশিটটা চেঞ্জ করে, একটা রুমেরই বেডশিট আর কি বাকি ছিল চেঞ্জ করতে, তো সেটাও আজকে চেঞ্জ করে ফেললাম এবং বেডটা একটু সুন্দর করে গুছিয়েও নিলাম। শুভ জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জন্মাষ্টমী, আর সকালবেলা অন্যান্য কাজ সব কমপ্লিট করে আমি এখন আসলাম পুজোর গোছানো রেডি করতে। তো এখন নাড়ু বানাবো, তো তার জন্য আমি প্রথমে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো একটা নারকেলের নাড়ুই আর কি বানাবো, খুব বেশি বানাবো না। সত্যি কথা বলতে কি যে এখন বাসা বাড়িতে আসলে পুজোর প্রসাদ খাওয়ার লোকের অভাব ভীষণ, কারণ আমি প্রসাদ যদি বেশি করে তৈরি করি তাহলে সেটা দেখা যাচ্ছে নষ্ট হবে, কারণ খাওয়ার লোক নাই। আমরা বাসায় কয়েকজন আছি, তারপর কয়েকজনকে ডাক দিয়ে তাদেরকে আর কি এই প্রসাদগুলো দিব, বাট ঘরে ঘরে পূজা হওয়াতে এই জন্য পূজার প্রসাদ খাওয়ার লোকেরও আসলে খুব অভাব। তো যাই হোক, এখন প্রথমে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি, আর প্রথমে আমি সুজি রান্না করব। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, বাট এখন আগে সুজিটা রান্না করে ক্ষীরের সন্দেশ রান্না করব, আর তারপর করব আমি নাড়ু। যেহেতু আমি একই কড়াইতে সবগুলো আইটেম করব, এজন্য টার্ম বাই টার্ম আর কি করে নিচ্ছি। আর প্রথমে সুজিটা করছি, তারপরে ক্ষীরের সন্দেশটা করব। সুজিটা রান্না হয়ে গিয়েছে, আর এই কড়াইটা আমি একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর এখানে আমি দুধ দিয়ে তারপর ক্ষীরের সন্দেশ করব। তো এখানে আমি 1 কেজি দুধের আর কি ক্ষীরের সন্দেশ করেছি, বাট অল্প একটু হয়েছে, খুব বেশি একটা হয়নি। তো ক্ষীরের সন্দেশ করার পর সেই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি এখন নারকেল, আর নারকেল দিয়ে এখন নাড়ুটা বানাবো। তো এখানে একটা নারকেলের নাড়ুই আমি তৈরি করব। এখানে একটা নারকেলের জন্য আমি 1 পাও গুড় দিব, আর একটা নারকেলের জন্য যদি বড় সাইজের একটা নারকেল হয় তাহলে সেক্ষেত্রে 1 পাও গুড়ই যথেষ্ট। তো আমি এখন নাড়ুটা তৈরি করে নিচ্ছি, আর নাড়ুটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি পাকিয়ে নিচ্ছি। জন্মাষ্টমীতে আসলে অনেক আইটেমের রান্না করতে হয়, কিন্তু আমি আসলে যতটুকু পেরেছি ঠিক ততটুকুই করার চেষ্টা করেছি। আসলে আগে দেখা যাচ্ছে যৌথ পরিবারে যখন থাকতো মানুষ, তখন কিন্তু বিভিন্ন রকম আইটেম তৈরি করতো, অনেকে অনেকভাবে আর কি বিভিন্নভাবে তৈরি করতো, কারণ তাদের বেশি লোক ছিল তখন বেশি, একজন এক একটা করে নিচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন রকম আইটেম তৈরি করা যাচ্ছে। বাট একার পক্ষে কিন্তু সব কিছু আসলে এত কিছু তৈরি করা খুবই কঠিন। তারপরেও আমি যতটুকু পেরেছি আর কি ততটুকু চেষ্টা করেছি। আর তারপরেও আমার যেহেতু বাসায় অনেক গেস্ট ছিল, আমার শাশুড়ি মা ছিল, সব কিছু মিলে আমি কয়েকদিন এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি অনেক কিছু কমপ্লিট করে আসলে পারিনি। তো তার ভিতর দিয়েও যতটুকু সম্ভব ততটুকু আর কি করার চেষ্টা করেছি। তার মধ্যে আবার গেল শনিবারের দিন ছিল বাড়ির পুজো, তো সে পূজাটাও ছিল। তো এক একটা পূজা থাকলে আসলে সে পূজার জন্য অনেক বেশি ব্যস্ত থাকতে হয় এবং সেটা নিয়ে আর কি অনেক কাজ করতে হয় পূজার জন্য, যার কারণে আর কি অনেক কিছু করা অনেক সময় সম্ভব হয় না ইচ্ছা থাকলেও। তো আমি যতটুকু পেরেছি ততটুকুই আর কি করেছি। আর এখন আমি গোপালকে স্নান করাবো, পূজার সব গোছানো রেডি হয়ে গিয়েছে। আসলে নিজে হাতে সব কিছু করার ভিতরে একটা আনন্দই আছে আলাদা, পূজার কাজ বলেন কিংবা সংসারের কাজ বলেন, যে কোনো কাজই নিজের সংসারের কাজ নিজে করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, আসলে মনে হয় সব কিছু গুছানো গাছানো নিট অ্যান্ড ক্লিন নিজের হাতেই আর কি সব করে নিচ্ছি, এটাতে খুবই ভালো লাগে। আর আমার শরীর যদি সুস্থ থাকে, আমি যদি সুস্থ থাকি, তাহলে আসলে আমি নিজেই বলতে পারি যে আসলে আমি প্রচুর কাজ করতে পারি। আমার কাজে কখনো আলিশি লাগে না যে না আমি এই কাজটা করব না কিংবা এটা আমি পারবো না, এখন করব না কিংবা পরে করব, এরকম আসলে আমি কখনোই করি না। আমার কাছে মনে হয় যে সংসারের কাজ আমাকেই করতে হবে, এবং যে কোনো কাজ
সেটা যে কোনো কাজই হোক না, আমি সব কাজ আসলে নিজে হাতে করতেই বেশি ভালোবাসি। এবং যদি আমার শরীর সুস্থ থাকে তাহলে আমার কোনো রকমই কোনো প্রবলেম হয় না কাজ করতে, আমি একসাথে অনেকগুলো কাজই করতে পারি। তো আমি গোপালকে স্নান করিয়ে নিয়েছি, তারপর এখন পেয়েও স্নান করাচ্ছে, তার আগে জেনে স্নান করালো। তো তিনজন মিলে স্নান করিয়ে তারপর গোপালকে জামা প্যান্ট পরিয়ে আবারও গোপালকে জায়গায় রাখবো। তো নিজের ঘরের পূজা আসলে নিজের করতে ভীষণ ভালো লাগে, তবে আজকের দিনে আমার হাজব্যান্ড বাসা না থাকাতে আসলে খুবই খারাপ লাগছে, কারণ ও যদি থাকতো তাহলে ও পূজাটা দিতে পারতো, কিন্তু ওর ব্যাড লাক, ওর ডিউটি থাকার কারণে ও বাসায় নাই, আর আমাদের তিনজনকেই আর কি পূজাটা দিতে হলো। তো সব কিছু নিজে হাতে গুছিয়ে পুজো দেওয়ার ভিতরে মজাও আলাদা, প্লাস সংসারে সব কাজ করার ভিতরে মজাই আলাদা। তো আমি কিন্তু কোনো কাজে আসলে কখনো পিছিয়ে যাই না, যে না আমি এই কাজটা করব না কিংবা এই কাজটা পারবো না। তো আমার কাছে মনে হয় যে অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারবো না, সেটা আমিও করতে পারবো। আমার কাছে যে কোনো কাজের ক্ষেত্রে আমার এটাই মনে হয় এবং আমি সেটা নিজে করেও ফেলি। তো আমার পুজো মোটামুটি সব কমপ্লিট হয়ে গিয়েছে, আর আপনি একটু আমার মন্দিরটা প্লাস ঠাকুরঘরটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন করে আর কি সাজালাম, প্লাস আমি পূজার জন্য কী কী রেডি করলাম সব কিছু আর কি দেখাচ্ছি। আর আমার এই ভিডিওটা আশা রাখবো যে আপনাদের কাছে ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কষ্ট করে লাইক দিবেন। আমার ভিডিওতে লাইকের সংখ্যা আসলে খুবই কম, আর এত কষ্ট করে ভিডিও করি কিংবা এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, তারপর যদি একটা লাইক পাই না, লাইক যদি কেউ না দেয় তাহলে আসলে ভীষণ খারাপ লাগে। আর আপনাদের লাইক আমার কাছে ভীষণ মূল্যবান, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলোকে দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার পর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ আর নয়, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। শুভ জন্মাষ্টমী।